জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব সপ্তম শ্রেণীর যে গণিত প্রভাব বই রয়েছে তার অধ্যায় 5। অধ্যায় 5-এ তোমাদের যেটি আছে সেটি 70 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এবং সেখানে রয়েছে সূচকের ধারণা। তো সূচক জানার আগে আমাদের সূচক সম্বন্ধে জানতে হবে। তো সূচক কী এবং সূচক কীভাবে তৈরি করা হয় সেটা কিন্তু আমরা জানবো। তো দেখো, কাকে সূচক বলা হয় এবং কাকে বা নিধান বলা হয় সেই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে জানবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো জায়গাতে স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো দেখো, সূচক হচ্ছে, মনে করো আমরা একটা বড় সংখ্যা সেটাকে আমরা লিখবো। যদি মনে করো বলি এই একটা সংখ্যা রয়েছে, তো এই সংখ্যাকে আমরা ছোট আকারে প্রকাশ করব। ছোট আকারে কিভাবে প্রকাশ করতে পারি? আমরা দেখব কয়টি শূন্য রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? তো 7টা শূন্য রয়েছে, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 10^7। এটার মানে কি? এটার মানে হচ্ছে 10কে 7 বার গুণ, অর্থাৎ 10 × 10 × 10 × 10 × 10 এটা গুণ। এবার দেখো, একটাকে গুণ করলে কিন্তু একের পিঠে 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা শূন্য আসবে, ঠিক আছে? এইবার এইটাকে আমরা শর্ট ফর্মে যেটা প্রকাশ করছি, অর্থাৎ 2 পাওয়ার হিসাবে প্রকাশ করছি, এটাই হচ্ছে সূচক, ঠিক আছে? 10এর ঘাতে আমরা বিস্তার করলাম এটাকে। তো এইবার দেখো, এই যে 10এর ঘাতে আমরা বিস্তার করেছি, এটা এই যে দশ, দশটা যেটা লিখছি, এই দশটাকে আমরা কী বলবো? দশটাকে আমরা বলবো নিধান। এবং এই 10এর মাথাতে যেটা 7 ব্যবহার করেছি সেটাকে বলবো আমরা সূচক, ঠিক আছে? তো এটা আমরা 10এর ঘাতে বিস্তার করেছি। এবার অন্য কোনো সংখ্যা দিয়েও থাকতে পারে, যেমন আমি বললাম 3 × 3 × 3 × 3। তো দেখো এখানে কতটা কত 3 রয়েছে, 4টে 3 রয়েছে, তার মানে 3^4 লিখবো। এখানে 3 হচ্ছে নিধান আর 4 হচ্ছে সূচক, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা সংখ্যাগুলো করব। এছাড়া দেখো, আমরা যদি 4 × 4 × 4 লিখি, তার মানে কত হচ্ছে? 4 × 4 = 16, 4 = 64 হচ্ছে। এবার 64কে আমরা যদি বলা হয় যে 4এর ঘাতে বিস্তার করতে, তাহলে আমরা কীভাবে করব? 4এর ঘাতে বিস্তার, 4এর ঘাতে বিস্তার মানে কি? 4এর ঘাতে আমরা যদি বিস্তার করি তাহলে হয়ে যাবে 4^3, ঠিক আছে? যেহেতু 3টে 4 ছিল, তো এই জন্য 4এর মাথায় 3 বসেছে, তো এটা 4এর ঘাতে বিস্তার হয়ে গেছে। তো এখানে এই 4 হচ্ছে নিধান, 3 হচ্ছে সূচক, ঠিক আছে? তো এইটা হচ্ছে সূচক সম্বন্ধে আমাদের বেসিক কনসেপ্ট। এবার আমরা এইগুলো থেকে আমরা নিচে করি 5.1-এর অঙ্কগুলো সমাধান করব। তো সেটি তোমাদের 71 পৃষ্ঠা বের করবে। 71 পৃষ্ঠাতে আমরা নিজে করি 5.1-এর অঙ্কগুলো সমাধান করব। তো এখানে দেখো, 10এর ঘাতে বিস্তার করতে বলেছে। তো 10এর ঘাতে বিস্তার আমরা কিভাবে করব? 8275, এই সংখ্যাকে 10এর ঘাতে বিস্তার করতে বলেছে। তো দেখো এখানে 8275, এই 8275কে আমরা কীভাবে লিখতে পারি? আমরা যদি এরকমভাবে লিখি, 8000 + 200 + 70 + 5, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, 8000 + 200 + 70 + 5। এইবার 8000 মানে কি? 8000 মানে হচ্ছে, দেখো আমরা কীভাবে করতে পারি, 8000কে আমরা যদি 8 × 1000 করি, যোগ এখানে 2 × 100 যদি করি, আবার 7 × 10 যদি করি, প্লাস 5 × 1 করলাম, ঠিক আছে? তার মানে দেখো, এখানে 1000 মানে কত? 8 গুণ আমরা লিখব 10³ যুক্ত 2 × 10² দুটো শূন্য রয়েছে, 10 × 10 = 100 হয়, আর 10কে 10 দিয়ে গুণ করো, তাকে যদি আবার 10 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু 1000 হচ্ছে, যুক্ত এখানে 7 গুণ
10 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইনটু 1। তো এই যে আমরা পুরোটা পেলাম, এটাকে আমরা 10-এর ঘাতে বিস্তার করলাম, ঠিক আছে? তো দেখে নেব পরের অঙ্কটা আমরা 10-এর ঘাতে বিস্তার করলে কি পাবো। দেখো পরের অঙ্কটা রয়েছে 90925, অর্থাৎ 90925। 90925, তো দেখো প্রথমে আমরা কী নেব, এই 9টাকে নেব, 90-এর 9-এর স্থানীয় মান কত? 9-এর স্থানীয় মান হচ্ছে 90000, তাহলে 90000 যুক্ত, এখানে 9-এর স্থানীয় মান কত? 900 যুক্ত 20 যুক্ত 5, ঠিক আছে? এইবার এই 9000-কে আমরা ভাঙি যদি, তাহলে 9 গুণ কত পাবো? যোগ 9 গুণ 100, 900 ওকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 900 পাই, প্লাস এখানে হচ্ছে 2 গুণ 10 পাবো, যোগ 5 গুণ 1 পাবো। তো এখানে এটাকে 10-এর ঘাতে বিস্তার করলে হচ্ছে 9 গুণ 10 টু দি পাওয়ার 4 প্লাস 9 গুণ 10 স্কোয়ার প্লাস 2 গুণ 10-এর 1 প্লাস 5 গুণ 1। তো এই যে আমরা পেলাম, এটা হচ্ছে 10-এর ঘাতে আমরা বিস্তার করে পেলাম। তো এর পরেরটা আমরা দেখে নেবো, পরের অঙ্কটা কী রয়েছে? পরের অঙ্কটা রয়েছে 12 5 7 8। তো এটা থেকে আমরা কী কী পাবো? এখান থেকে পাবো দেখো, একের স্থানীয় মান হচ্ছে 100000 যোগ 2000 যোগ 500, ঠিক আছে, প্লাস 70 প্লাস 8। তো এখানে এটা মানে কত? এটা মানে হচ্ছে 1 গুণ 10 টু দি পাওয়ার 4, 1 2 3 4, 4টে 0 রয়েছে, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 প্লাস 2 গুণ 10 টু দি পাওয়ার 3 বা কিউব প্লাস 5 গুণ 10 স্কোয়ার প্লাস 7 গুণ 10 যুক্ত 8 গুণ 1। তো এই যে আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের 10-এর ঘাতে বিস্তার পেলাম। তো দেখো এরপরে আমরা কি করব, পরের অঙ্কটা সমাধান করব। তো এখানে 7 8 5 8, তো এই সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাকে আমরা ভাঙলে কত পাবো? 7-এর স্থানীয় মান 7000 যুক্ত 800 যুক্ত 500 যুক্ত 8। এবার 7 মানে কত? 7 গুণ 1000, 7000 যুক্ত 8 গুণ 100 যুক্ত 5 গুণ 10 যুক্ত 8 গুণ 1। এবার 7 গুণ 1000 মানে কত? 10-এর কিউব যুক্ত 8 গুণ 10 স্কোয়ার যুক্ত 5 গুণ 10 টু দি পাওয়ার 1 প্লাস 8 ইন্টু 1। এই যে পেলাম, এটা হচ্ছে আমাদের 10-এর ঘাতে বিস্তার। তো এরপর আমরা 2-এর অঙ্কগুলো দেখব। তো 2-এর যে অঙ্কটি রয়েছে সেটি রয়েছে 81। 81-কে আমরা ভাঙলে পাবো 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 4টে 3 পেলাম। তার মানে কি? 3 টু দি পাওয়ার 4, 4টে 3 রয়েছে, তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। তো এখানে এখানে সূচককে, সূচক হচ্ছে 4 আর 3 হচ্ছে এখানে নিধান, ঠিক আছে? তো দেখে নেবো 2-এরটি আছে 243, এটাকে ভাঙলে পাবো 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তার মানে কটা পাচ্ছি? 5টা, 2 2 4 5, 1টা 3 বাদ যাবে, তো এখানে হয়ে আছে, এটা মানে হয়ে আছে, মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। তো 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে? তো 3 টু দি পাওয়ার 5 হলে এখানে 5 হচ্ছে সূচক আর 3 হচ্ছে নিধান। তো এরপরে আমরা নিজে করি 5.2-এর অঙ্কগুলো সমাধান করব। তো নিজে করি 5.2-এর, এখানে রয়েছে 100 সমান 10 টু দি পাওয়ার কত? দেখো 100 মানে 2টো 0 রয়েছে, 10 টু দি পাওয়ার 2 হবে। 2-এরটা কী রয়েছে? 2-এরটা রয়েছে 27। 27 মানে কত? 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3-কে 9, 9 3-এ 27, তার মানে কত? 3-এর কিউব। 3-এরটা কী রয়েছে?
125, 125 মানে হচ্ছে 5 গুণ 5, 5 পাঁচে 25 গুণ 5, 25 পাঁচে 125, তার মানে কত? 5 এর কিউব। তার মানে হচ্ছে চারেরটা কি রয়েছে, চারেরটা রয়েছে 32, 32কে ভাঙলে কত পাবো? 2 2-এ 4, 2-এ 8, আর 2-গুণে 16, 16-2-এ 32, আমরা কত পাচ্ছি? 2 2-এ 4, 4 2-এ 8, আর 2-গুণে 16, 16-2-এ 32, তার মানে হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 5। পাঁচেরটা কি? পাঁচেরটা রয়েছে 3 4 3, তো এখানে 7 গুণ 7, 7 7-এ 49, 49কে আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা পাবো, তাহলে কত হচ্ছে? 7 টু দি পাওয়ার কিউব, তার মানে হচ্ছে এটা। তো এরপরে ছয়েরটা কি রয়েছে? ছয়েরটা যেটা রয়েছে সেটা হচ্ছে 121, 121 মানে কত? এখানে আমরা 11 11 11 121, 11 গুণ 11, তার মানে হয়ে যাচ্ছে 11 স্কোয়ার, ঠিক আছে। তো এরপরে সাতেরটা কি রয়েছে? সাতেরটা রয়েছে 625, 625কে আমরা যদি ভাঙি 5 5-এ 25, 25কে 5 দিয়ে করলে 125, তাকে আবার 5 দিয়ে গুণ করলে 625 হচ্ছে। তা দেখো 5 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 হচ্ছে অ্যান্সার। তো আটেরটা কি রয়েছে? আটেরটা দেখো 2 এর কিউব, 2 এর কিউবকে আমরা কিভাবে লিখতে পারি? তার মানে হচ্ছে 3 তে 2, তাহলে 2 গুণ 2 গুণ 2। তারপরে 9-এরটা কি আছে? 9-এরটা রয়েছে 3 টু দি পাওয়ার 4, মানে কত? 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তার মানে হচ্ছে 3-তে 4-তে 3-এর গুণফল, ঠিক আছে। তো এরপরে 10-এরটা কি রয়েছে? 10-এরটা রয়েছে 7 টু 9, এখানে 9 ইন্টু 9, 9 9 81, 81কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা পাবো, তাহলে এটার সমান কত হচ্ছে? 9 টু দি পাওয়ার বা 9 কিউব, এটা কিন্তু অ্যান্সার। তো এরপর আমরা 11টা দেখব। তো এখানে 11 অঙ্কটা কি রয়েছে দেখো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা কিন্তু এখানে 2 রয়েছে, তার মানে কত হবে? 2 টু দি পাওয়ার 5। 12টা কত আছে? 12টা এইভাবে -2 গুণ -2 গুণ -2 সমান কত হবে? দেখো এখানে 3-তে 2 রয়েছে, তাহলে -2-এর কিন্তু কিউ হয়ে যাবে। 13টা কত আছে? 13টা আছে মোট 4-তে 2 আছে মাইনাস, তো -2 গুণ -2 গুণ -2 গুণ -2, তার মানে কত হচ্ছে? -2-এর 4, 2 টু দি পাওয়ার 4, যত 2 থাকবে তার মাথাতে ততগুলো বসবে। তো এরপরে আমরা নিজে করি 5.3 অঙ্কগুলো আলোচনা করব। তো তোমাদের 72 পেজে 5.3 রয়েছে, সেখানে 1-এর অঙ্কটি রয়েছে, এখানে বলেছে নিচের সংখ্যাগুলির মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। তো দেখো এখানে বলেছে 24, 24টাকে আমরা যদি ভাঙি তাহলে 2 দিয়ে পাবো, 2 12 24, আবার দেখো 2 6-এ 12, আবার দেখো 2 3-এ 6, ঠিক আছে। তো এক্ষেত্রে এটা আমরা কত পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 3, ঠিক আছে। তো এখানে 3-তে 2 রয়েছে, মানে কি লিখবো? 2 কিউব গুণ 3-তে 1 রয়েছে, 1 3 1টা রয়েছে, তার মানে 1। তো এটা কিন্তু আমাদের মৌলিক ঘাতে বিশ্লেষণ হয়ে গেল। তো 2-এরটা কি রয়েছে? 2-এরটা রয়েছে 56, তো 56কে আমরা ভাঙি দেখি কত পাই। 2 2-এ 4, 2 8-এ 16, 2 28-এ 56, 2 14-এ 28, 2 7-এ 14, তো এখানে পাবো 2 গুণ 2 গুণ 2 গুণ 7, তার মানে কত? এখানে 2 টু দি পাওয়ার কিউব গুণিত 7-1টা রয়েছে, তার মানে 1। 3-এরটা কি হবে? 3-এরটা যেটা রয়েছে সেটা হচ্ছে 63, 63কে আমরা যদি 3 দিয়ে করি, 3 2-এ 6, 3-1-এ 3, আবার 3 7-এ 21, তাহলে 3 গুণ 3 গুণ 7, তার মানে কত? 3-এর স্কোয়ার ইন্টু 7-এর 1। 4-এরটা কি রয়েছে? 4-এরটা রয়েছে 72, 72কে যদি আমরা 2 দিয়ে করি তাহলে হচ্ছে দেখো 36 72, 2 8-এরও 36, 2 9-এ 18, 3 3-এ 9, তার মানে এখানে কত পাচ্ছি? 2 গুণ 2 গুণ 2, 3-তে 2 আর 3 2-টো 3 পাচ্ছি, তার মানে এখানে 3-তে 2 পেয়েছি, মানে কত? কিউব।
গুণ দুটো তিন পেয়েছি মানে কত, তিনের স্কোয়ার, ঠিক আছে? তো এটাই হচ্ছে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ, ঠিক আছে? এরপরে রয়েছে পাঁচ, পাঁচের যে অঙ্কটা রয়েছে সেটি দেখো রয়েছে 200, তো 200কে ভাঙলে আমরা কত পাবো, 2 100, 2 50, 2 25, আর 5 5 25, তার মানে এখানে কত পাচ্ছি, 2 × 2 × 2 × 5 × 5, এটার মানে কত, এটার মানে হচ্ছে দেখো 2³ × 5² দুটো পাঁচ রয়েছে তার মানে 5² আর 3টে 2 রয়েছে মানে হচ্ছে 2³, ঠিক আছে? তো এইগুলোকে বলছে গুণফলের আকারে, মানে মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে প্রকাশ। তো দেখে নেবো এরপরে 5.4 অঙ্কগুলি। তো 5.4 ও 72 পেজে রয়েছে, এখানে একটু অন্য ধরনের, এখানে বলেছে দেখো 5³, এইবার এখানে তোমাকে বসাতে বলেছে লেস দেন বা গ্রেটার দেন, আর এখানে বলছে 3⁴। তো এক্ষেত্রে আমাদের লেস দেন বসাতে বলছে বা আমাদের গ্রেটার দেন বসাতে বলেছে, কোনটা বসবে, অর্থাৎ কোন দিকটা বড়, এটা বড় না এটা বড়, যেদিকটা বড় সেদিকে তোমার সেটি কিন্তু বসবে, ঠিক আছে? তো এখানে 5³ মানে কত, 5³ মানে হচ্ছে 5 × 5 × 5, তার মানে কত, 5 5 25, 25 5 125, আর 3⁵ মানে কত, 3⁵ মানে হচ্ছে 3 × 3 × 3 × 3 × 3, 5টা 3-এর গুণফল, তার মানে কত, 3³ = 9, 9³ = 27, 27³ হচ্ছে 81, 81কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 1 = 3, 8³ = 24, তো এটা হচ্ছে 243। তাহলে কোন দিকটা বড় হচ্ছে, 3⁵ হচ্ছে বড়, তাহলে আমরা এইটা লিখব। 2-এরটা কত রয়েছে, 2-এরটা রয়েছে 6² তারপর এখানে রয়েছে 2⁶। তো এখানে তোমরা বুঝতে পারছ 6কে 6 দিয়ে গুণ করলে 36, আর এখানে 2 6, এটা এটা মানে হচ্ছে কত, 6² মানে হচ্ছে 6 × 6 মানে হচ্ছে 36, আর এদিকে 2⁶ মানে কত, 2 × 2 × 2 × 2, 2² = 4, 4² = 8, 8² = 16, 16² = 32, 32² = 64, তাহলে কোন দিকটা বড় হচ্ছে, এটা বড়, অর্থাৎ যার পাওয়ার বড় হবে সে কিন্তু বড় হবে। 3-এরটা কি রয়েছে, 3-এরটা রয়েছে 2⁴ বড় না 4² বড়। তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছ 2⁴ মানে হচ্ছে, তার মানে কত, 2² = 4, 4² = 8, 8² = 16, আর এখানে 4² তার মানে কত, 4 × 4 তার মানে কত, 4⁴ = 16, তো এক্ষেত্রে কিন্তু দুটো সমান হচ্ছে। তো এরপরে 4-এর যে অঙ্কটা সেটা কি বলবো, 7² আর এখানে হচ্ছে 2⁷। তো 7² মানে কত, 7 7 49, এটা হচ্ছে 7² তো 7² হচ্ছে 7 7 49, আর 2⁷ মানে কত, এখানে 2⁶ মানে 64 পেয়েছি, তাকে আবার নিশ্চয়ই গুণ করলে 64কে 2 দিয়ে গুণ হবে, তো 64কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4² = 8, 8² = 12, 128 কোনটা বড় হচ্ছে, এটা বড়, তাহলে এটা এদিকটা বড় হবে। তো এরপরে আমরা 5-এরটা সমাধান করব। তো 5-এরটা রয়েছে 3⁴, আর এখানে রয়েছে 4⁴। 3⁴ মানে কত, 3 × 3 × 3 × 3, 3³ = 9, 9³ = 27, 27³ = 81, আর এখানে 4³, 4 × 4 × 4, তার মানে হচ্ছে 4⁴ = 16, 4⁴ = 64, কোন দিকটা বড় হচ্ছে, ওই দিকটা বড়। 6-এরটা কি, 6-এরটা রয়েছে 3⁵, আর এখানে রয়েছে 5³। তো 3⁵ মানে কত, 3 × 3 × 3 × 3 × 3, এখানে কত হচ্ছে, এখানে দেখো 4টে 3-এর গুণফল 81 পেয়েছি, তাহলে 5টে 3-এর গুণফল নিশ্চয়ই 81কে 3 দিয়ে গুণ, 3 1 = 3, 8³ = 24, আর এখানে 5³ মানে কত, 5 × 5 × 5, 5 5 = 25, 25 5 = 125, কোন দিকটা বড় হচ্ছে, এদিক এটাই নিশ্চয়ই বড়, তা 3⁵ হচ্ছে বড়। তো আজকে আমরা নিজে করি 5.4 পর্যন্ত আলোচনা করলাম, এরপরে আমরা
পরবর্তী নিজে করিগুলো আলোচনা করব, তারপরে আমরা কোষে দেখে আলোচনা করব। তো এখানে ভিডিও শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিওগুলির সমাধান পাওয়ার জন্য। তো আজকে এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।